I might have 99 problems, but surviving the toughest period in the middle is not one of them. বাংলাদেশি ওপেনাররা কিন্তু এই কথাটা বলতেই পারে যে আমাদের হাজারটা প্রবলেম থাকতে পারে, কিন্তু সবচেয়ে কঠিন সময় উইকেট না দেওয়া আমাদের প্রবলেম নয়। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সন্ধ্যায় বাংলাদেশ কোনো উইকেট হারায়নি, চতুর্থ দিন সকালের সেশনে বাংলাদেশের ওপেনাররা কোনো উইকেট হারায়নি, ঢাকা টেস্টের প্রথম দিন প্রথম সেশনের প্রথম ঘন্টায় বাংলাদেশের ওপেনাররা কোনো উইকেট হারায়নি, এবং দ্বিতীয় দিনের শেষের যে ছয় ওভার খেলা হয়েছে এই ছয় ওভারও বাংলাদেশের ওপেনাররা উইকেট হারায়নি। দুই ওপেনার অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফিরেছেন, তাই এ কথা ওপেনাররা গর্ব করে বলতেই পারে যে কঠিন তম সময়ে ক্রুশাল সময়ে আমরা উইকেট দিই না, এটা আমাদের একটা বড় গুণ। আর এই বড় গুণ বলুন আর উইকেট না দেওয়া বলুন, এই জিনিসটাই কিন্তু বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে পারে, বাংলাদেশ দলকে ইন্সপায়ার করতে পারে ঢাকা টেস্টে বেশ ভালোভাবে ফিরে একটা মজবুত অবস্থান দখল করার। বাংলাদেশ দলকে আরও একটা জিনিস যেটা অনুপ্রেরণা দিবে সেটা হলো যে ইন্ডিয়ার শেষ ছয়টা উইকেট যে দ্রুত তুলে নিতে পেরেছে টাইগার বোলিং স্কোয়াড, এটাও বাংলাদেশকে অনেক ভালো ভালোভাবে ইন্সপায়ার করবে। আজ দিনের খেলা যদি শুরু থেকে বলি, তাহলে এক সময় ইন্ডিয়া 100 রানের নিচে যখন 4 উইকেট হারিয়েছে, তখন আমরা প্রেস বক্সে অনেকে বলাবলি করছিল যে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে যে 227 করেছে, ইন্ডিয়ার 100 রানের নিচে 4 উইকেট যখন ফেলে দেওয়া গেছিল, তখন আসলে ভাবা হচ্ছিল যে ওই 227-এর আগেও ইন্ডিয়াকে অল আউট করা যাবে কি না। সেখান থেকে শ্রেয়াস আইয়ার আর ঋষভ পান্টের যে একটা দারুণ কামব্যাক, এরপরে কিন্তু ওই 4 উইকেট পড়া অবস্থায় মানে হাতে 6 উইকেট নিয়ে কিন্তু ইন্ডিয়া লিড নিয়েছিল, ইন্ডিয়া বাংলাদেশের 227 পার করে ফেলেছিল রান। সেখান থেকে মনে হচ্ছিল 350-400 রানের বেশি করবে ইন্ডিয়া, কিন্তু যে দ্রুত 6 উইকেট তুলে নেওয়া গেছে সে কারণে ইন্ডিয়ার যে লিডটা সেটা 100-এর নিচে রাখা গেছে, 87 রানের লিড ইন্ডিয়া পেয়েছিল। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশ দলকে ইন্সপায়ার করবে যে বাংলাদেশ যেভাবে ফার্স্ট ইনিংসে দ্রুত 5টা উইকেট হারিয়েছিল, একইভাবে ইন্ডিয়ারও দ্রুত 6 উইকেট তুলে নেওয়া গেছে, খুব বেশি রান ইন্ডিয়াকে দেওয়া হয়নি। এই দুইটা জিনিস দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলকে ইন্সপায়ার করবে। এক, বোলারদের ভালো পারফরমেন্স, দ্রুত 6 উইকেট তুলে নেওয়া, দুই, ওপেনারদের এই যে এই 6 ওভারের যে পিরিয়ডটা এই পিরিয়ডটা কাটিয়ে দেওয়া। এখন যদি ম্যাচের পরিস্থিতিতে আসে, ম্যাচ বাংলাদেশ 227 করলো, ইন্ডিয়া করলো 314, 87 রানের যে লিড, এই লিডটা ওই তো যেমনটা বললাম যে মোটামুটি মানের একটা লিড, কিন্তু এটা আরও বেশি হতে পারতো, বাংলাদেশের বোলাররা হতে দেয়নি, একইভাবে আরও কম হতে পারতো, যেটা কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা বিশেষ করে আইয়ার এবং পান্ট এরা দুজন হতে দেননি। তো সব মিলিয়ে 87 রানের লিড নিয়ে আমার মনে হয় বাংলাদেশ দলই কিছুটা খুশি থাকবে, ইন্ডিয়া দল কিছুটা বেজার থাকবে, ইন্ডিয়া ভাববে আমরা আরও বেশি রানের লিড নিতে পারতাম, আর বাংলাদেশ ভাববে ঠিক আছে 87 রানের লিড উই উইল টেক দ্যাট। এখন কথা হলো এই 87 রান লিডটা ক্রস করে বাংলাদেশ কত রান করতে পারবে, কত রান টার্গেট দেওয়া গেলে এই ম্যাচে একটা ভালো ভালো একটা পজিশনে বাংলাদেশ দল চলে যেতে পারবে। তাইজুল ইসলাম এসেছিলেন প্রেস কনফারেন্সে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাইজুল আপনার কি মনে হয় যে 250 রানের লিড বাংলাদেশের জন্য ভালো হবে, 250 রানের লিড, বা তাইজুল বলেছিলেন হ্যাঁ 250 রানের লিড ভালো হবে। এখন 250 রানের যদি লিড নিতে হয় তাহলে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের 340 রান করতে হবে, এটা কিন্তু বেশ বড় একটা রান, এবং এই ম্যাচে ফার্স্ট ইনিংসে দুই দলের কোনো দলে 340 করেনি, সেক্ষেত্রে 250 রানের লিডটা বেশ কঠিনই মনে হচ্ছে। আর তাইজুল যেভাবে বলেছেন 250 রানের লিড ভালো হবে, আমি আরও এক ধাপ এগিয়ে বলতে চাই, 250 রানের লিড যদি বাংলাদেশ নিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ জেতার জন্য ফাইট করতে পারবে বলে আমার বিশ্বাস। তবে 250 রানের লিড নেওয়াটা বেশ কঠিন হবে, 250 রানের লিড নিতে হলে বাংলাদেশে কী করতে হবে, 250 রানের লিড নিতে হলে তৃতীয় দিনটা পুরোটাই বাংলাদেশের ব্যাটিং করতে হবে, চতুর্থ দিনেরও কমপক্ষে একটা সেশন বাংলাদেশের ব্যাটিং করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 250 রানের একটা লিড নেওয়া যাবে। আর এই জিনিসটা তাইজুলও বলেছেন তৃতীয় দিন পুরো দিনে আমরা ব্যাটিং করতে চাই, এবং চতুর্থ দিনেরও কিছুক্ষণ যদি ব্যাটিং করা যায় তাহলে ভালো, এবং এটা তাইজুলের সাথে সুর মিলিয়ে আমিও বলছি চতুর্থ দিনে কিছুক্ষণ যদি ব্যাটিং করা যায় তাহলে ভালো। এখন কথা হলো এই উইকেটে দুই দিনে 20 উইকেট পড়ে গেছে, এই পিচে দুই দিনে 20 উইকেট পড়ে গেছে, এবং 20 উইকেটের মধ্যে 12 উইকেট নিয়েছেন স্পিনাররা, 8 উইকেট নিয়েছেন পেসাররা। এখন কথা হলো তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম দিন কীভাবে খেললে বাংলাদেশ 200-এর বেশি লিড নিতে পারবে, কীভাবে খেললে বাংলাদেশ 250-300 রানের লিড নিতে পারবে। আমার যা মনে হয়েছে এই উইকেটে খেলার যেটা আদর্শ ধরন, আইডিয়াল যেটা ওয়ে হতে পারে এই উইকেটে খেলা, সেটা কিন্তু পান্ত এবং আইয়ার দেখিয়েছেন যে একটু যদি আপনি অ্যাটাকিং খেলেন, একটু যদি বাউন্ডারির জন্য খেলেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আপনার দলের জন্য ভালো হতে পারে, একটু একটু অ্যাগ্রেসিভ খেললে সেটা আপনার দলকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারে, কিন্তু একই সাথে আপনার অ্যাগ্রেসিভনেস এবং যে ডিফেন্সিভনেস এই দুইটা একটা সামঞ্জস্য রাখতে হবে। ফার্স্ট ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে উইকেট দিয়েছেন, সাকিব লিটন অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে উইকেট দিয়েছেন, কিন্তু একইভাবে
কিন্তু লিটন আইয়ারও অ্যাগ্রেসিভ খেলেছেন, কিন্তু তারা ভালো বলকে সম্মান নিয়েছেন। এই জিনিসটা যদি একটা সামঞ্জস্য বাংলাদেশি ব্যাটাররা রাখতে পারে সেকেন্ড ইনিংসে, তাহলে এই উইকেটে বেশ সার্ভাইভও করা সম্ভব, রান তোলাও সম্ভব। তাই আমার মনে হয় তৃতীয় দিনটা সবচেয়ে ক্রুশাল, যে কোনো টেস্টেরই তৃতীয় দিন খুবই ক্রুশাল হয়। তৃতীয় দিন আসলে বোঝা যায় উইকেট কেমন হবে। উইকেট যেমন চট্টগ্রামে তৃতীয় দিন উইকেট ব্যাটিংয়ের জন্য মোটামুটি সহায়ক ছিল, তাই মনে হয়েছিল যে চতুর্থ পঞ্চম দিনও ব্যাটিংয়ের জন্য সহায়কই হবে এবং হয়েছিল তাই। ঢাকা টেস্টেও আজ তাইজুল যেমন বললেন যে এখনও একেবারে খুব কঠিন উইকেট তেমন মনে হয়নি, উইকেট এখনও মোটামুটি ঠিক ছিল। তৃতীয় দিনের উইকেটটা দেখলে আসলে বোঝা যাবে কেমন হয়। তৃতীয় দিন যদি উইকেট কিছুটা বোলিং সহায়ক হওয়া শুরু করে এবং বাংলাদেশ যদি সেটা ওভারকাম করে 200-250 রানের একটা লিড নিতে পারে, সেটা বাংলাদেশের জন্য দারুণ হবে। আবার বলছি, 250 রানের লিড যদি বাংলাদেশ নিতে পারে, সেটা বাংলাদেশের জন্য ম্যাচ উইনিং একটা লিড, ম্যাচ উইনিং একটা স্কোর হতে পারে। তবে 250 রানের লিড নেওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার হবে। আরও 4টা সেশন কমপক্ষে বাংলাদেশের খেলতে হবে যদি তারা 250 রানের লিড নিতে চায়। 220-230 রানের একটা লিড নিতে হবে ইন্ডিয়াকে। 220-230-এর যদি টার্গেট দেওয়া যায় তাহলে ম্যাচে কম্পিটিশন সম্ভব। দ্বিতীয় দিন ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে একটা জিনিস কনফার্ম, ঢাকা টেস্ট ড্র হচ্ছে না। ঢাকা টেস্টে যে কোনো একদল জিতবে, আইদার বাংলাদেশ জিতবে অথবা ভারত জিতবে। এই মুহূর্তে ভারতের জেতার চান্সটা বেশি, আসলে এটা অস্বীকার করার কিছু নেই। সম্ভবত ভারতের জেতার চান্স 60-65%, বাংলাদেশের জেতার চান্স 35-40%, কিন্তু 35-40%-এর থেকে 60-65%-এর যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ওভারকাম করতে হবে ব্যাটারদের। ব্যাটাররা যদি তৃতীয় দিন ভালো খেলতে পারে, তৃতীয় দিনের বিশেষ করে ফার্স্ট সেশনটা যদি ভালো খেলতে পারে, বাংলাদেশি ওপেনাররা যদি ফার্স্ট সেশনটা কাটিয়ে দিতে পারে, তাহলে ম্যাচে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করছি। যাই হোক, তৃতীয় দিন অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, ইন্টারেস্টিং একটা দিন হবে। ঢাকা টেস্টের তৃতীয় দিন অনেক ইন্টারেস্টিং একটা দিন হবে এবং শনিবার ছুটিরও দিন পাবেন, তাই আপনারা মাঠে এসে দলকে খেলতে দেখতে পারেন, মাঠে এসে দলকে সাপোর্ট দিতে পারেন। হতে পারে আপনাদের সাপোর্ট দলকে উজ্জীবিত করবে, হতে পারে আপনাদের সাপোর্ট বাংলাদেশি ব্যাটারদের উজ্জীবিত করবে, তাদের বড় একটা স্কোর করতে সাহায্য করবে। সেই বড় স্কোর যদি হয় তাহলে ঢাকা টেস্টে বাংলাদেশের জেতাও সম্ভব। তাই মাঠে এসে খেলা দেখুন, ক্রিকফ্রেন্সির সাথে থাকুন। আর আমার নাম ফয়সাল হাবিব, আবার আপনাদের সাথে আগামীকাল অর্থাৎ ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা শেষে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।